এবছর 60তম বর্ষ। এবছর 60তম বর্ষে আমাদের যে থিম সেটা হচ্ছে দৃষ্টিকোণ। তা আমরা মূলত প্যান্ডেলের ভিতরে দর্শনার্থীরা ঢুকলে বুঝতে পারবে যে আমাদের নাম কেন দৃষ্টিকোণ। তা মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর যে একটা ব্যাপার আছে, যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, একটা গ্লাস অর্ধেকটায় জল থাকলে আমরা কেউ কেউ বলি যে সেটা অর্ধেক পূর্ণ আছে, আবার অনেকে বলে অর্ধেক খালি আছে। তাহলে এই যে একটা দৃষ্টিভঙ্গির তফাৎ, সেখান থেকেই আমরা এবারে থিমের নাম রেখেছি দৃষ্টিকোণ। আর এবারের প্যান্ডেল মূলত আমাদের যেগুলো উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব পরিবেশ বান্ধব উপকরণ হয়, যাতে পরিবেশের সবুজ আমরা বজায় রাখতে পারি এবং পলিউশন যাতে না হয়। তবুও কিছু কিছু ক্ষেত্রে সৌন্দর্যায়ন করার ক্ষেত্রে আমাদেরকে প্লাস্টিকজাত দ্রব্যের সাহায্য নিতে হয়েছে, কিন্তু আমরা সর্বতোভাবে সবসময় সচেষ্ট থেকেছি সেটা যতটা সম্ভব কম আমাদের এই প্যান্ডেল উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। আমরা ব্যবহার করেছি মূলত পাট কাঠি, বিভিন্ন ধরনের পাতা, তারপরে আপনার হোগলা টাইপের কিছু গাছের পাতা, এই ধরনের বিভিন্ন মানে উদ্ভিদের যে বিভিন্ন সামগ্রীগুলো হয় সেইগুলো দিয়েই আমরা বেশিরভাগ চেষ্টা করেছি। তার সাথে হ্যাঁ দড়িও আছে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা ফোমের ব্যবহার করেছি। মানে হচ্ছে মানুষের একটা এনজয়মেন্ট, আনন্দ, বাঙালির একটা ইমোশন। তা সেটা আমরা এখন থেকে চেষ্টা করি যে যতটা সম্ভব মানুষ এখানে কম অপেক্ষা করে যাতে আমাদের এই পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আনন্দের সহকারে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে হাসি মুখে এখান থেকে যাতে ফিরে যেতে পারেন। মানুষকে এটাই মেসেজ দিতে চাইছি যে আসুন আমরা সকলে মিলে আমাদের বাঙালির যেটা চিরচারিত উৎসব দুর্গাপূজা সেটাকে উপভোগ করি, আনন্দ করি, সকলে সকলের পাশে থাকি, আর সর্বোপরি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই মেসেজটাই আমরা সকলকে দিতে চাই। প্রতিমা আমাদের প্রত্যেক বছর যিনি করেন এবছরও তিনি করছেন, আমাদের যে থিম তার সাথে সামঞ্জস্য রেখে এবারে প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর আমাদের মণ্ডপের একটা বিশাল বিশেষত্ব যেটা আমরা প্রত্যেক বছর চেষ্টা করি যে আমাদের প্রথম মানুষ যে কারণে আসে সেটা হচ্ছে প্রতিমা দর্শন। তা সেই প্রতিমা দেখে যেন মানুষের মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়, আমরা সেই দিকে সবসময় সচেষ্ট থাকি, আমরা প্রতিমাটাকে খুব ভালো করার চেষ্টা করি। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। আমার নাম প্রণবেন্দু।